প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চলো বৃত্ত চিনি অভিজ্ঞতা 179 পৃষ্ঠায় প্রশ্ন 3 এবং 4 সমাধান করব। তো এর আগের ভিডিওতে 1 আর 2 সমাধান করে দিয়েছিলাম। তো দেখো, এখানে 3 নম্বর প্রশ্নটা, যে পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্তে প্রদর্শিত আছে। দুটি সমকেন্দ্রিক বৃত্ত মানে এই যে দেখো, এখানে আমরা যদি আলাদা করে চিন্তা করি, দেখো এটা একটা বৃত্ত, এই যে এই সাদা অংশটুকু একটা বৃত্ত, এবং এই যে সবুজ অংশটুকু, এটা এই পুরোটাই মিলে আর একটা বৃত্ত, অর্থাৎ বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত, এবং দুটা বৃত্তেরই কেন্দ্র হচ্ছে এখানে একই, মানে কেন্দ্র হচ্ছে সমান এখানে। মানে ধরো এটা একটা বৃত্ত, এটার যে কেন্দ্র, তাহলে এই কেন্দ্রের কে কেন্দ্র করে আর একটা বৃত্ত আঁকা হয়েছে। তাহলে দেখো, এটার ব্যাসার্ধ হচ্ছে যে এখান থেকে পর্যন্ত ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর বড় বৃত্তের ব্যাসার্ধ এখানে এই পুরোটা। এখন বলেছে যে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 118 বর্গমিটার। এখন এই দেখো, এই যে ছোট বৃত্ত যেটা আছে, সেই বৃত্তটার ভিতরে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি। এই যে দেখো, এই যে এই চিহ্নটা, এই বর্গ চিহ্নটা মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ থাকলে সেটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এটা ক্ষেত্রফল দেওয়া আছে। এখন এখানে প্রশ্নগুলো দেওয়া আছে যে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো, বড় বৃত্তটির পরিধি নির্ণয় করো, ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো, বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো, সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই যে সবুজ অংশ, এই যে দেখো, এই সবুজ অংশ, এই সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে যাই কিছু করি না কেন, পরিধি, ক্ষেত্রফল, যাই কিছু করি না কেন, আমাদের প্রথমে ব্যাসার্ধ জানতে হবে। তো ব্যাসার্ধ না জানা থাকলে আমাদের পরিধি বের করতে পারবো না, ক্ষেত্রফলও বের করতে পারবো না। তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের পরিধি, মানে ব্যাসার্ধ লাগবে। এখন দেখো, ব্যাসার্ধ কিন্তু এখানে আছে, এটা লুকায়িত আছে। যেমন আমরা যদি এই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যে সূত্রটা আছে, সেটা যদি প্রয়োগ করি, এখান থেকে কিন্তু আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। দেখো, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, দেখো এই যে হাফ গুণন ভূমি, এই যে ভূমিটা হচ্ছে এখানে ওবি, আর উচ্চতা হচ্ছে এখানে ওএ। এখানে দেখো, যেহেতু বৃত্তের এখানে কেন্দ্র হচ্ছে ও, তাহলে এটা ও বি, এটাও ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, মানে দুটাই সমান। অর্থাৎ এখানে ওএ আর ওবির মান কিন্তু সমান। এখন ওএ আর ওবির মান কিভাবে বের করব, বা ও এর মান বের করা যায় আর ওবির মান বের করা একই কথা, যে কোনো একটা বের করতে হবে। তাহলে দেখো, আমার সমাধান চলে যায় যে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, ও এ বির ক্ষেত্রফল 118। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন বিচ্ছতা উচ্চতা। তাহলে এখানে ও বিন্দু, বিন্দুটি চিত্রে প্রদত্ত দুটি বৃত্তেরই কেন্দ্র, এখানে ওটা হচ্ছে দুটো বৃত্তেরই কেন্দ্র। তাহলে এখন যেহেতু ও এ সমান ও বি, এবং এটাকে আমরা ব্যাসার্ধ হিসেবে লিখলাম আর, একই বৃত্তের ব্যাসার্ধ, দুটাই হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ ও এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এটাকে যদি আমরা ভূমি ধরি, এটাকে তাহলে উচ্চতা ধরি, অথবা এটাকে ভূমি বা এটাকে উচ্চতা ধরলেও ধরা যায়। কারণ এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে ফেলি, তাহলে কিন্তু কিন্তু ও এটা ভূমি হবে, ও বিটা ভূমি উচ্চতা হবে। তাহলে ভূমি গুণ উচ্চতা বা উচ্চতা গুণ ভূমি একই কথা। তাহলে পরের লাইন আমরা যেটা লিখবো, যে দেখো ও এ সমান যেহেতু ও বি, তাহলে ও ও এর পরিবর্তে আমরা ও বি লিখতে পারি, অর্থাৎ ও এ গুণ ও এ, আর ও এ গুণ ও এ মানে কি, ও এর স্কোয়ার, এই যে লিখলাম সমান সমান 18। কারণ এই ক্ষেত্রফলের মানটাই দেওয়া আছে, কিন্তু এখানে 18 দেওয়া আছে, তাহলে অর্থাৎ এই মানটা সমান হচ্ছে 18। তাহলে এখন এই যে হাফ বা এই যে দুইটা গুণ আছে, এটা ওই পাশে যেটার সাথে, এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ ও এ স্কোয়ার সমান এখানে 36 পেলাম। যেহেতু ও এর মান বের করতে হবে, তাহলে এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে, অর্থাৎ ও এ সমান √36। আর √36কে আমরা 6 বলতে পারি, অর্থাৎ ও এ কে আমরা আর ধরেছিলাম, সুতরাং আর সমান ইকুয়াল টু 6 মিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন আমরা ছোট বৃত্তের পরিধি নির্ণয় করবো। ছোট বৃত্তের ব্যাসার্ধকে আর ছোট হাতের আর দিয়ে প্রকাশ করেছি এখানে। আর পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr। তাহলে 2 ইন্টু আর পায়ের মানে এখানে 3.14 ধরতেছি, এখানে 3.1416 ধরা যায়। এরপরে আর এর মান তো এখানে 6, তাহলে এখন এটা গুণ করে দিলাম ক্যালকুলেটার ব্যবহার করে, তাহলে থাকবে হচ্ছে এখানে 37.68।
খ নাম্বার চিত্র অনুসারে বড় বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ এই পর্যন্ত যেহেতু 6 পেলাম, আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু 2 মিটার দেওয়া আছে, তাহলে মোট হলো এখানে 2 যোগ 6 অর্থাৎ 8 মিটার। এটাকে আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করলাম, যেহেতু ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর, সুতরাং বড় বৃত্তের ব্যাসার্ধকে আমি বড় হাতের আর দিয়ে প্রকাশ করেছি। তাহলে বড় বৃত্তের এখন আমাদের এখানে পরিধি নির্ণয় করতে হবে, অর্থাৎ 2 পাই আর যে সূত্রটা সেটা লিখলাম, 2 ইনটু পায়ের মান 3.14 এবং এই আর এর মান হচ্ছে 8। তো এটা ক্যালকুলেশন করলাম, করলে এটা 50.24 আসতেছে। এরপরে ছোট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল নির্ণয় সূত্র, 3.14 ইনটু 6 এর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের এখানে আসতেছে 13.04 বর্গমিটার। এরপরে বড় বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বড় হাতের আর, তাহলে 3.14 এবং এই আর এর মান হচ্ছে এখানে 8। লাটের স্কোয়ার, তাহলে লাটের স্কোয়ার 64, 64 আর 3.14 গুণ করে দিলে 200.96 বর্গ মিটার হচ্ছে। এরপর দেখো সবুজ অংশের ক্ষেত্রফল, সবুজ অংশের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবা? তো সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ দিতে হবে, অর্থাৎ এই যে সম্পূর্ণটা থেকে যদি আমরা এই যে এইটুকু বিয়োগ দিই, এইটুকু বাদ দিই, সম্পূর্ণটা থেকে যদি আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়, তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি সবুজ অংশের ক্ষেত্রফল সমান বড় বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ছোট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কিন্তু এই যে এখান থেকে আমরা লিখবো মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল, তো এটা থেকে বিয়োগ দিলে যা হবে সেটাই হচ্ছে এই যে সবুজ অংশের ক্ষেত্রফল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। তো আশা করি তোমরা এই ম্যাথটা খুব সুন্দর করে সমাধান করবে। 4 নম্বরটা সমাধান করব, এখানে বলেছে একটা পুরাতন ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠায় 15 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো। এবার ক্যালেন্ডারের বৃত্তাকৃতি অংশটুকু কেটে নাও, বৃত্তাকৃত অংশ থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকৃত অংশ কেটে অংশ এবং 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকৃতি অংশ কেটে ফেলে দাও, বাকি অংশটুকু তোমার পছন্দ মতো রং করো, তোমার রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত আগে এঁকে নিতে হবে, এই বৃত্তের ভিতরে আরও 2টা বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার করে। দেখো এরকম 2টা বৃত্ত এঁকে নিবা এবং এটার ভিতরে একটা আয়তক্ষেত্র আঁকে নিতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে এখানে 2 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য হচ্ছে 3.5 এবং প্রস্থ হচ্ছে 2, আর এটার ব্যাসার্ধ 2.5, এটা 2টারই 2.5। তো এখন করতে হবে কি, যে সবুজ অংশটা বাকি অংশটুকু যে এই অংশটুকু তোমাদের এখানে রং করে দিতে বলেছে, এখন এই রং করা অংশের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এই বৃত্তটা হচ্ছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর দিয়ে প্রকাশ করলাম, এখানে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের সূত্র, তাহলে পায়ের মান 3.14 এবং আর এর মান হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে এখানে 6.5 বর্গ সেন্টিমিটার হচ্ছে। হ্যাঁ, এবার 2টি বৃত্তাকৃত অংশ কেটে ফেলে দেওয়া হলে যাদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে r = 2.5 সেন্টিমিটার, মানে এই দুটা যদি আমরা কেটে ফেলে দিই, তো কেটে ফেলে দেওয়ার জন্য তো সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে এই পরিমাণ আমাদের ক্ষেত্রফল কমে যাবে। তাহলে এই 2টা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে বৃত্ত দ্বয়ের ক্ষেত্রফল, মানে যেহেতু এখানে সূত্র জানি হচ্ছে পাই আর স্কোয়ার, কিন্তু এখানে আসলে হলো 2টার জন্য 2 গুণ দেওয়া হয়েছে, তাহলে 2 ইন্টু 3.14 এবং এবং আর এর মান হচ্ছে 2.25 হোল স্কোয়ার। তো এখন এটা টোটালটা আমাদের ক্যালকুলেশন করে এটা আমরা পেয়েছি। এখন এই যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য নয় প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3.5, প্রস্থ হচ্ছে এত, গুণ করে দিলে 7 বর্গ সেন্টিমিটার। তো এখন দেখো এখন বলছে এই সবুজ অংশে বা রং করা অংশের ক্ষেত্রফল বের করতে গেলে এই ছোটো 2টা বৃত্তের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে আমরা রং করা অংশের ক্ষেত্রফল পাবো, অর্থাৎ এই যে সম্পূর্ণ যে বৃত্ত সেটার ক্ষেত্রফল থেকে এই বাকি 2টা বৃত্ত, মানে এই যে 2টা বৃত্তের ক্ষেত্রফল এবং এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই 2টা আমরা বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে রং করা অংশের ক্ষেত্রফল। তাহলে এটা জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিয়েছি, ক্যালকুলেশন করে এখানে 6.625 বর্গ সেন্টিমিটার পেয়েছি। তো এটাই হচ্ছে অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো।